এই রোগটার চিকিৎসার দায়িত্ব যদি নিয়ে নেন স্বয়ং এই মুহূর্তে এই রাজ্যের বিরোধী মনোভাবাপন্ন মানুষের যিনি হৃদয় সম্রাট সেই মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমরা পঞ্চপাণ্ডব সেখানে উপস্থিত ছিলাম, সেই বিধানসভা নির্বাচনে অন্তত 19টি নতুন ওষুধের প্রয়োগ তিনি করবেন। আমার মনে হয়েছে এই 5টা ওষুধ হয়ে গেলেই যথেষ্ট হয়ে যাবে, আরো 2টি ডিভাইস সেখানে যুক্ত হবে। আপনার বাকি সবকিছু চুরি করে নিতে পারে, আপনার ভোটার কার্ড আটকে রাখতে পারে, আপনার সবকিছু নিয়ে নিতে পারে, কিন্তু তাদেরকে শুধুমাত্র ঠুঁটো জগন্নাথ করে ওই বন্দুক হাতে দাঁড় করিয়ে রেখে দিলে হবে না। নিরপেক্ষ ভূমিকাটা পালন করতে পারে তারা, দলদাসের ভূমিকাটা, পার্টি ক্যাডারের ভূমিকাটা পালন করতে না পারে, তবেই কিন্তু মানুষ অকুত ভয় হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে আসবে। আমরা দেখছি 7 লাখ 8 লাখ ভোটে সব লোকজন জিতে যাচ্ছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের ইতিহাসে একটা কার্যত মাইল ফলক হয়ে যাবে। জয় হিন্দ বন্ধুরা। প্রিয় বন্ধু, মিডিয়ার নতুন এই প্রতিবেদনে আপনাদের সকলকে আমার রাষ্ট্রবাদী প্রণাম। বন্ধুরা, এই রাজ্যের মূল অসুখটা আমরা মোটামুটি কম বেশি সকলেই বুঝি, উপলব্ধি করি, কিন্তু তার চিকিৎসাটা ঠিক কিভাবে হবে, তার ওষুধটা ঠিক কিভাবে প্রয়োগ করা হবে, এইটা আমরা কেউই প্রায় বুঝতে পারি না। আর সেই জন্য আমরা একটা অস্ফুট আর্তনাদে, একটা কষ্টে চিৎকার করি, ছটফট করি। আমি বলছি এই রাজ্যের ভোট নামক রোগটির কথা। সেখানে প্রত্যেকবার একটা হাওয়া ওঠে, একটা শাসকের বিরুদ্ধে হাওয়া চলে, কিন্তু শেষ পর্যন্ত লুটপাত চিৎপাত অনেক কিছু হয় এবং দেখা যায় ড্যাং ড্যাং করে শাসকই জিতছে। আমরা বুঝতে পারি ঠিক কিভাবে কি হচ্ছে, সেই নিয়ে অনেক কথা হয়, অনেক আলোচনা হয়, কিন্তু সেই রোগটা সারানো হবে কি করে তার কোনো ওষুধ আমাদের জানা নেই, ফলে অসহায় লাগে নিজেদের। কিন্তু এই রোগটার চিকিৎসার দায়িত্ব যদি নিয়ে নেন স্বয়ং এই মুহূর্তে এই রাজ্যের বিরোধী মনোভাবাপন্ন মানুষের যিনি হৃদয় সম্রাট সেই মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যদি সঠিক ডোজের ওষুধটা প্রয়োগ করেন এবং এক আধটা নয় 19 খানা ওষুধ যদি তিনি দেন, তাহলে কি মনে হয় না যে রোগটা সারবে? আর রোগটা যদি একবার সারিয়ে ফেলা যায়, একবার যদি প্রতিহত করা যায়, তাহলে যে জীবাণুগুলোর জন্য রোগটা হচ্ছে সেগুলো কিন্তু একেবারে ঝেঁটিয়ে বিদায় করা সম্ভব হবে। কেন বলছি এই কথা? আপনারা জানেন যে কয়েকদিন আগে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ডেকে পাঠিয়েছিলেন, না শুধু আমাকে একা ডেকে পাঠাননি, তিনি বিধানসভায় যে যে সাংবাদিকরা তার বিধানসভার বৈঠকগুলো, সাংবাদিক বৈঠকগুলো কভার করে, তাদেরকে বিজয়া সম্মেলনের জন্য ডেকে পাঠিয়েছিলেন। এবং সেখানে নতুনত্ব বলতে এবার যেটা ছিল সেটা হচ্ছে আমার মতো ইউটিউবাররাও প্রথমবারের জন্য সেখানে ডাক পেয়েছিল। আমাদের ইউটিউবারদের তরফ থেকে আমরা পঞ্চপাণ্ডব সেখানে উপস্থিত ছিলাম, আমি ছিলাম, মানব ছিল, ইভিএমের স্বপন ছিল, বঙ্গটিভির রোজিনা ছিল, এবং আমার গুরু বাংলার বার্তার সন্ময়দা সেখানে ছিলেন, এবং অন্যান্য সাংবাদিকদের সঙ্গে একটা চা বৈঠক, একটু মিষ্টি মুখ এবং কিছু আলাপ আলোচনা হয়। এবং সেখানেই কথা প্রসঙ্গে শুভেন্দুবাবু সাংবাদিকদের সামনে যেটা বলেন সেটা হচ্ছে আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন আসছে, সেই বিধানসভা নির্বাচনে অন্তত 19টি নতুন ওষুধের প্রয়োগ তিনি করবেন, এবং সেই ওষুধটা কোনো দলীয় স্তরে নয়, সেই ওষুধটা কোনো সাংগঠনিক ব্যাপার নয়। যেভাবে পশ্চিমবঙ্গে নির্বাচনটা হয়, সেই নির্বাচনটা যাতে সঠিকভাবে হয় এবং যে সঠিক জনমতটা আছে সেটা শেষ পর্যন্ত যাতে কারচুপি না করা যায়, তার বেশ কিছু মাস্টার প্ল্যান তিনি তৈরি করেছেন। কি তিনি করেছেন তার সবটা অবভিয়াসলি তিনি বলেননি, শুধু একটা কথাই শুভেন্দুবাবু জানিয়েছেন যে মোট 19 দফা চেঞ্জ আসতে চলেছে। এবং এই যে তিনি মাঝে মাঝেই দিল্লিতে চলে যান না, বেড়াতে যান না, হাওয়া খেতে যান না, তার এখানে রাজনৈতিক অস্তিত্ব কিছু সংকটে আছে, সেই জন্য কোনো সেটিং টেটিং কোনো নেতার হাতে পায়ে ধরা সেই জন্য যান না, তিনি যান প্রপার স্ট্র্যাটেজি নিয়ে। এই নিয়ে তিনি তার দলের যে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব আছে তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন, তাদেরকে বোঝান কিভাবে কি করলে হয় এবং সেটার কতখানি ইমপ্লিমেন্টেশন সম্ভব, এবং তার পাশাপাশি এটার জন্য যে নির্বাচন কমিশনেও দরবার করার দরকার আছে সেই প্রয়োজনীয় কাজগুলো তিনি করেন। দিল্লি যে যান একটা সেকেন্ডও কিন্তু তিনি বসে থাকেন না। এই 19 দফা যে দাবি পুরোটা তিনি সেদিনকে ভেঙে বলেননি, অবভিয়াসলি তিনি যখন সময় আসবে সেগুলো হয়তো মানুষের সামনে তুলে ধরবেন, কিন্তু তার মধ্যে তিনি মোটামুটি 5খানা যে কথা জানিয়েছেন না, আমার মনে হয়েছে এই 5টা ওষুধ হয়ে গেলেই যথেষ্ট হয়ে যাবে, বাকি 14টা ওষুধ কি এর থেকেও ডেঞ্জারাস কিছু হবে সেটা পরের কথা, কিন্তু এই 5খানা ওষুধ হলেই যথেষ্ট এই রাজ্যের হাওয়াটাকে বদলে দেওয়ার জন্য। প্রথমেই তিনি যে জায়গাটা বলছেন সেটা হচ্ছে এপিক কার্ড, যে ভোটার কার্ড আছে
তার সঙ্গে আধার কার্ডের সংযোগ হবে। এই জিনিসটা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছিল এবং নির্বাচন কমিশনও মনে করে যে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে গেলে আধার কার্ডের সঙ্গে এপিক কার্ডের যোগ করা দরকার আছে এবং এই নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে গেলে যথেষ্ট সময় লাগবে এবং তার একটা ইনফ্রাস্ট্রাকচারের খরচও রয়েছে। কেমন এই যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগটা হবে তাতে আলটিমেটলি কি জিনিসটা দাঁড়াবে? যেরকম আমরা দেখি যে ইভিএম এ ভোট দিতে গেলে তার সঙ্গে এখন একটা নতুন অংশ যুক্ত থাকে, সেটাকে বলা হয় ভিভিপ্যাট। অর্থাৎ আমরা যে ভোটটি দিচ্ছি, এই যে বিভিন্ন দল যখন ভোটে হেরে গিয়ে একটা অভিযোগ করে না যে ইভিএম হ্যাক করা হয়েছে, আমি যাকেই ভোট দিই ভোটটা বিজেপির কাছে চলে যায়, ওই ভিভিপ্যাটে গিয়ে দেখা যায় যে যাকে ভোট দেওয়া হয়েছে সেই প্রতীকে সেই নামে ভোটটা পড়েছে কিনা। তার পাশাপাশি যেটা সেন্ট্রাল ইউনিট তার সঙ্গেও যুক্ত থাকে, এর পাশাপাশি আরও দুটি ডিভাইস সেখানে যুক্ত হবে। সেই যুক্ত হওয়ার জায়গাটা কি, যে মুহূর্তে এপিক কার্ডটা নিয়ে যাওয়া হবে সেই এপিক কার্ড অনুযায়ী সংশ্লিষ্ট আধার কার্ড সেইটাকে অ্যাক্টিভেট করা হবে এবং প্রথমে ফিঙ্গারপ্রিন্ট এবং তারপর চোখের রেটিনা, যেগুলো আমাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকে এবং তার একটা ম্যাপিংয়ের জায়গা রয়েছে, সেটা দিয়ে পুরোপুরি ভেরিফাই হবে যে অরিজিনাল ভোটারই ভোট দিতে এসেছেন কিনা। এইবার যে জায়গাটা আমরা দেখি যে মৃত সঙ্গীত শিল্পী স্বর্গ থেকে নেমে এসে শাসক দলের হয়ে ভোট করে দেন এবং রাম শ্যাম যদু মধু যে যেখানে পারে যার ভোটটা পারে দিয়ে দেয়, এই অভিযোগ বারবার ওঠে। কিন্তু এই জিনিসটি একবার যদি সুনিশ্চিত হয়ে যায় তাহলে কিন্তু যার ভোট তার বাইরে অন্য কেউ দিতে পারবে না, কেননা আপনার বাকি সব কিছু চুরি করে নিতে পারে, আপনার ভোটার কার্ড আটকে রাখতে পারে, আপনার সব কিছু নিয়ে নিতে পারে, কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট বা আপনার রেটিনা সেইটিকে কিভাবে ম্যানেজ করবে ভোট লুটেরারা, সেইটা নিয়ে তো প্রশ্ন থেকেই যায়। তার ফলে এই যে দুটো ডিভাইস এখন ইভিএম এর সঙ্গে যুক্ত করতে হবে যাতে আধার কার্ডের থ্রু দিয়ে এপিক কার্ডটা ভেরিফাই করা যায় এবং সঠিক লোকই যে ভোট দিচ্ছেন সেই জায়গাটা আইডেন্টিফাই করা যায়, তাহলে কিন্তু ভোট শতাংশের যে জলটা সেটা কিন্তু পুরোপুরি বার করে দেওয়া যাবে। এবং যদি জলটা বার করে দেওয়া যায় তাহলে এই রাজ্যে কাদের কপাল পড়বে আর নতুন করে সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই দুটো ডিভাইস লাগানো এবং সেটা ওই পুরো ইনফ্রাস্ট্রাকচারটার মধ্যে নিয়ে আসা, সেটার জন্য কিন্তু একটা বড় খরচ আছে এবং যেটুকুনি সুবিন্দাবুর কাছে শুনলাম সেই খরচটি কিন্তু কেন্দ্রীয় সরকার বহন করার জন্য তারাও কিন্তু তৈরি আছে এবং সেটার জন্য নাকি ফান্ড অ্যালোকেশন হয়ে গেছে। এই ঘোষণা হয়তো খুব শীঘ্রই হবে এবং সেইটা একটা বড় কাজ তিনি দিল্লিতে গিয়ে করে চলে এসেছেন। শুধু সেটাই নয়, এর পাশাপাশি যে আরও চারটি তিনি পয়েন্ট বললেন সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। নাম্বার ওয়ান পয়েন্ট তিনি যেটা মানে দু নম্বর পয়েন্ট যেটা তিনি বললেন সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার। এখানে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়, গত নির্বাচনেই আপনারা দেখেছেন যে কাশ্মীরের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু মুশকিলটা হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কার্যত ঠুঁটো জগন্নাথ করে রেখে দেওয়া হয়। এই কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে কন্ট্রোল করে এখানকার পুলিশ, যে পুলিশ আবার নাকি দলদাস বলে বিরোধীরাই অভিযোগ করেন। সুতরাং যেখানে অসুবিধা, যেখানে গণ্ডগোলের জায়গা, সেখানে এই কেন্দ্রীয় বাহিনীকে পৌঁছানো হয় না, উল্টে যেখানে কোনো রকম ঝামেলা নেই সেখানে গিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এবং ভোটটা যেভাবে করানোর শাসক দল করে নেয় বলে বারবার অভিযোগ ওঠে। তার থেকেও বড় কথা, এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভোটার আই কার্ড চেক করার অবধিও কোনো রকম কোনো ক্ষমতা নেই, অর্থাৎ তারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন যাতে ওখানে কেউ বোমা টোমা বাজি না করতে পারে, কিন্তু আলটিমেটলি যাদের মাঝখান থেকে ভোট লুট করার এই কেন্দ্রীয় বাহিনীর সামনেই কিন্তু ভোট লুট করে দিয়ে চলে যায়। সুতরাং এই কেন্দ্রীয় বাহিনী এত খরচ করে নিয়ে আসা হচ্ছে তার তো কারণ একটাই, যে ভোটটাকে নিরপেক্ষভাবে করতে হবে। মানুষ নিজের ভোট নিজে দেবেন, যাকে খুশি তাকে দেবেন, কিন্তু সেই ভোটটা কোনো ম্যানিপুলেট যেন না হয়, কোনো ম্যানিপুলেশন সেখানে যেন না ঘটে, এবং সেইটা করার জন্য এই কেন্দ্রীয় বাহিনীর ক্ষমতা বৃদ্ধি করার দরকার আছে। তাদেরকে শুধুমাত্র ঠুঁটো জগন্নাথ করে ওই বন্দুক হাতে দাঁড় করিয়ে রেখে দিলে হবে না, এত যখন খরচ হচ্ছে তাদেরকে সঠিকভাবে ব্যবহার করে কিভাবে নিরপেক্ষ ভোটটা করা যায়, তাদের ক্ষমতা বৃদ্ধি ঠিক কিভাবে করা যায়, সেই জায়গাটা কিন্তু তিনি বলছেন এখানে সেটা নিয়ে একটা বড়সড় পদক্ষেপ হতে চলেছে। তিন নম্বর যে পয়েন্টটা তিনি বলেছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দলদাস বলে যাদেরকে অভিহিত করা হয় এবং যারা কার্যত ভাটি ক্যাডারের মতো নির্লজ্জভাবে ভোটে গিয়ে প্রহসন করে দেয় সেই ভোটটাকে বলে অভিযোগ ওঠে, সেই পুলিশকে কেন্দ্রীয় স্তর থেকে কন্ট্রোল করা। অর্থাৎ আপনারা জানেন যে নির্বাচন এলেই নির্বাচনী বিধি অনুযায়ী এই পুলিশ কিন্তু চলে যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে, কিন্তু তাদেরকে ব্যবহার করার ক্ষেত্রে সবসময় দেখা যায় যে প্রশাসনিক স্তরে রাজ্য থেকেই কার্যত ইনপুটটা যায় এবং সেইখানে যদি সত্যিই দলদাসের ভূমিকা তারা নেয় সেই জায়গায় তাদের ভূমিকাকে আটকানোর খুব একটা বেশি জায়গা থাকে না।
কিন্তু এই পুলিশকে এবার যখনই যখনই আদর্শ নির্বাচন বিধি চালু হয়ে যাবে তখন কিন্তু কেন্দ্রীয় স্তর থেকে সেটাকে কন্ট্রোল করা হবে, যাতে পুলিশ নিরপেক্ষ ভূমিকাটা পালন করতে পারে, তারা দলদাসের ভূমিকাটা, পার্টি ক্যাডারের ভূমিকাটা পালন করতে না পারে এবং এই নিরপেক্ষ ভোটটা করাতে গিয়ে ভোটটাকে প্রহসনে পরিণত করতে না পারে। কিভাবে হবে না হবে অবভিয়াসলি সেটা হয়তো এখনো এত ডিটেলসে সাংবাদিকদের সামনে নিয়ে আসার জায়গায় সুরেন্দ্রবাবু নেই এবং সেই জন্যই তিনি আমাদের সেই কথাটা বলেননি, কিন্তু সত্যি যদি বলে করেন এগুলো সেইগুলো কিন্তু খুব খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এবং পরের দুটো পয়েন্ট তো আমার আরো ইন্টারেস্টিং লেগেছে, তার কারণ হচ্ছে চার নম্বর পয়েন্ট তিনি সেদিনকে যেটা বললেন সেটা হচ্ছে বুথের মধ্যে কার্যাবলীর সঠিক মনিটরিং। অর্থাৎ আমরা দেখি যে ওই নির্দল প্রার্থীর নামে ডামি ক্যান্ডিডেট দান করিয়ে দেওয়া হয় এবং সেখানে যে এজেন্ট দেওয়া হয় সেটা একটা নির্দিষ্ট দলে দেওয়া হয়, তারা মেরে ধরে বাকি এজেন্টদের বার করে দেওয়া হয়, সেই এজেন্টরা ভেতরে গিয়ে প্রভাব বিস্তার করে ভোটটা কোথায় দিতে হবে সেইটা করেন এবং তারা এমনই সেখানে একটা পরিবেশ তৈরি করে দেন যে সেখানে যিনি প্রিসাইডিং অফিসার থাকেন বা অন্যান্য ভোটকর্মী থাকেন তাদের কার্যত কিছু করাই থাকে না, সেখানে যে সিসিটিভি মনিটরিং হয় সেটাকেও কার্যত স্তব্ধ করে দেওয়া হয়, ঘুরিয়ে দেওয়া হয় এবং তারপর এদেরকে কিছু করা হয় না। বুথের মধ্যে এই যে কার্যাবলীগুলো হচ্ছে সেগুলো তো নিরপেক্ষ ভোট করার অন্তরায়, সুতরাং এই এই প্রহসনটা যেন না হয় সেই বুথের মধ্যেও কিভাবে সেন্ট্রাল বাহিনী ঢোকানো যেতে পারে আইনের পরিবর্তন করে, এবং এই যারা ভোটে মাতব্বরি করেন এই ভোটে যারা লুটের ব্যবস্থা করেন তাদেরকে কিভাবে টাইট দেওয়া যায় এবং তাদের জন্য কি শাস্তিমূলক ব্যবস্থা আনা যায় অন স্পট, কেননা এখন আপনারা জানেন যে কেন্দ্রীয় স্তর থেকে এর মনিটরিং হয়, সিসিটিভি যে থাকে সেগুলো ট্র্যাকিং থাকে, অনেক কিছু ব্যবস্থা হয়েছে, কিন্তু তার আলটিমেট রেজাল্টটা কি হচ্ছে এখন সেই রেজাল্টটা দেখানোর সময় এসছে, তবেই কিন্তু মানুষ অকুত ভয় হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন। মানুষের মধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত না সেই ভয়টা তাড়ানো যাচ্ছে, এই ভোট লুটেরাদের ভোট সন্ত্রাসকারীদের যতক্ষণ না ঠান্ডা করা যাচ্ছে ততক্ষণ কিন্তু মানুষের মধ্যে সেই জায়গাটা যাবে না। এবং পাঁচ নম্বর যে পয়েন্টটা বললেন সেটাও যথেষ্ট ইন্টারেস্টিং লেগেছে আমার, তিনি বলছেন যে এই ইভিএম এর যে বাক্স যেখানেই মূল ম্যাজিকটা হয়ে থাকে সেইখান সেটা বুথ থেকে স্ট্রংরুম পর্যন্ত সঠিক নজরদারি। তিনি একটা উদাহরণ দিলেন যে এই ইভিএম গুলো এখন বহু জায়গায় মানে যেখানে যেখানে হারার সম্ভাবনা আছে শাসক দলের সেইখানে নাকি দেখা যাচ্ছে যে একটা করে নাইট হল্ট নাইট স্টে করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ইভিএম বুথ থেকে বেরোনো তারপর মূল যে স্ট্রংরুম সেখানে যাবে সেখানে সিসিটিভি নজরদারি আছে কিন্তু তার মাঝখানে একটা করে যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে এত রাতে নিয়ে যাওয়া যাবে না করে একটা একটা জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে যেখানে সেই রাত্রে থাকা হচ্ছে, তারপর পরের দিন সকালে সেই জায়গা থেকে মেন স্ট্রংরুমে নিয়ে গিয়ে তারপর সিল করা হচ্ছে। এবার এই যে ইভিএম বদলের গল্পগুলো হয় সেগুলো নাকি ওই যে মাঝখানে যে হলটা হচ্ছে সেই হলটের জায়গাতেই নাকি সমস্ত কিছু হয়ে যাচ্ছে, তার ফলে মানুষ অনেক সময় ভোট দিলেও তার সঠিক প্রতিফলন হচ্ছে না। আমরা দেখছি 7 লাখ 8 লাখ ভোটে সব লোকজন জিতে যাচ্ছে যাদের যাদের জেতা নিয়ে অনেক সন্দেহ থাকে, অনেক প্রশ্ন থাকে। তো এই যে ইভিএম যেটা বুথ থেকে স্ট্রংরুম অব্দি যাবে সেটা সঠিক নজরদারি এবং মাঝখানে কোথায় কোথাও কেউ কোনো কিছু যে চেঞ্জ করতে পারবে না এবং সেটার জন্য যে ট্র্যাকিং সিস্টেম সেটা ইমপ্লিমেন্টেশনের কথা সেটা নিয়েও নাকি অনেক দূর কাজ এগিয়ে গেছে। ফলে টোটাল এরকম নাকি 19টা ওষুধ আসতে চলেছে 2026 নির্বাচনের জন্য। এবার সেই বাকি 14টা ওষুধ কি সেটা এখনো তিনি বলেননি, কিন্তু সেদিনকে গল্পচ্ছলে যে 5টা ইঙ্গিত তিনি দিলেন সেটা কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের ইতিহাসে একটা কার্যত মাইল ফলক হয়ে যাবে। এবং সঠিক নির্বাচন যদি হয় কিন্তু বলেন যে মা মাটি মানুষ সব নাকি তাদের সঙ্গে আছে, সত্যিই আছে না সেখানে কতখানি জল আছে সেটা কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো যদি সত্যি ইমপ্লিমেন্ট করা যায় হলে তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখুন অনেকেই বলেন নির্বাচন জিততে গেলে সংগঠনের দরকার আছে, প্রচারের দরকার আছে, বুথ লেভেলে কর্মীর দরকার আছে, অনেক কিছুর কথা বলেন, সব কিছুরই ঠিক আছে, কিন্তু আলটিমেটলি মানুষের ভোট দেওয়ানো, মানুষের নির্ভয়ে ভোট দেওয়ানো, তারা যাকে চান তাকে ভোট দেওয়ানো এবং সেই যে ভোটটা হয়েছে তারই সঠিক গণনা, এইটার উপরই কিন্তু নির্বাচনের রেজাল্ট সম্পূর্ণরূপে নির্ভর করে। বাকি হ্যাঁ সংগঠন বা এগুলো দরকার আছে, কিন্তু সব থেকে বেশি দরকার আছে এই জায়গাটা, আর এই জায়গাটা যদি সত্যি প্রহসন হয়ে যায় না তখন অনেক চেষ্টা করেও অনেক প্রচার করেও অনেক কিছু করেও কিন্তু নির্বাচনে জেতা যায় না, যার এক্সপিরিয়েন্স পশ্চিমবঙ্গ কিন্তু 2021 বা 2024 করেছে। ফলে 2026 দিকে সকলেই কিন্তু তাকিয়ে রয়েছেন এবং সেখানে একটা সুষ্ঠু নির্বাচন, নিজের মতামতটা সঠিক প্রতিফলন এবং সেইটার গণনা সঠিকভাবে হবে এইটা কিন্তু মানুষ দেখতে চাইছেন। আর সেটা যদি পশ্চিমবঙ্গে হয় সত্যি যারা এত বলবোলাও করে এত আসনে জেতে
সত্যি কি তারা সেখানে যে তার জায়গায় থাকবে, নাকি যে পরিবর্তনের পাল্টা হাওয়াটা পথপথ করে বইতে শুরু করেছে সেটারই জয়যাত্রা হবে? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিন্তু শুভেন্দুবাবু যে কথাটা সেদিনকে বললেন সেটা কিন্তু যথেষ্ট এনকারেজিং, এবং সত্যিই যদি এই ওষুধগুলো ইমপ্লিমেন্ট করা যায় পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাস নিঃসন্দেহে বদলে যাবে। আপনাদের কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।